dati sune. আর মৃত্তিকা এরা যোগাযোগ করব যে সুযোগ সুবিধাগুলি পায় আর্মি রুলসে এগুলি আইব আমি ফলো আপ করাই দেব বাকি সিএম রিলিফ ফান্ড থেকে 5 লাখ টাকা চেক পাঠাই দেব হ্যাঁ তোমার নামে অ্যাকাউন্টে রেখা দিও ছেলের পড়াশোনার লিগে বাকি যে আর্মি ডিপার্টমেন্টের থেকে আইব আর্মি রুলসে আছে বড় একটা টাকা আইব এটা দিয়ে নিজে কোনো কিছু করা আর কোনো দরকার পড়লে আমার সঙ্গে যোগাযোগ করা তাই না এমএলএ আছে ওনার মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করা আমার ছেলের ভবিষ্যৎ ওই কারণে ওই ছেলের লিগেই আমি যে ছেলেটা যাতে মানে তোমার পড়াশোনার লিগে একটু নাম দিই আমি আমি দেখলাম আমি আগে তোমার ছেলেটার 5 লাখ টাকা সিএম রিলিফ ফান্ডে তুমি এটা রেখা এর পড়াশোনার লিগে রেখে ওইটা স্যার অঙ্ক করবো আর্মি থেকে রং খাই নি হাজবেন্ডের সঙ্গে অসুবিধা নেই হাজবেন্ড তোমার কিছু স্যার জয়েন্ট অ্যাকাউন্ট তোমার নাম আছে তো এটার মধ্যে হাজবেন্ড ফার্স্ট নেম দেন সেকেন্ড নেম তোমার তোমার বয়স কত দেখি তুমি যেটা কই সেটা আমি দেখি Thank you.
cu un chic de tam, asharani de Burma. Nu, ঠিক আছে আর এই যে অ্যাকাউন্টে রেখে তারপরে সেলের দিকে রাখো যেটা উল্টো সিধা খরচা না করো বাকি তোমার ওই দিক থেকে আইতে কি নিয়ম কারণ আর্মি যা এমনি কনসার্ন থাকে তো গো আমার এসে ফলো আপ করব আপ যারা আচ্ছা হ্যাঁ স্লিপ করছে আর্মি অফিসার যারা আছে নাম্বারটা নিয়ে আমি যোগাযোগ করব এটা একটা বড় একটা মেমন এটা পাইব আচ্ছা তোমার বাড়ি কোন ঘরে আছে আগে কই মা বাড়ি কোন ঘরে আছে না শুধু জানে বংশী বাড়ি বংশী বাড়ি সুতারপুরা বংশী বাড়ি কামনেও দেখে রাখেন জমি কই ছেলে আপনার একই ছেলে আছে একই ছেলে মানে মে বীর বানাও এতে বীর হইব তার বাবার মতো বীর হইব তার ছেলে এইটাই তার উপরে নির্ভর করা হেরা লেখাপড়া করে সুন্দরভাবে টাকা দিছি 5 লাখ টাকা আবার আর্মি থেকে আইব টাকা এটা জমা রাখো একদম অ্যাকাউন্টে জমা রাখো ফিক্স ফিক্স করে যাও 5 বছর কি নাম তোমার Please, 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 please
Tu dure că e el spostul pentru. Da, apoi sorin na. Doran na. Na. Sa. 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 Tisu. Tisu. Bharat Matar, Bir Santan, Bijoy Deb Barma, Tripurar Nishit Gorbho, de Shudu Gram Theke, India Army Theke, Bhorti Hoa, Or চীন সীমান্তে অরুণাচল প্রদেশে কার্যরত ছিলেন আর বরফ আইস স্লাইডিং এর কারণে উনি কর্তব্যরত অবস্থায় শহীদ হয়েছিলেন আমরা সেই পরিবার এবং বিজয় দেব বর্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি ওনার একটা ছোট শিশু সন্তান রয়েছে 7 বছরের ওনার পত্নী রয়েছেন মা বাবা রয়েছেন একমাত্র ছেলে তো আমি আশা করি এই পরিবারটি খুব কম সময়ের মধ্যে এই গভীর শোক থেকে নিজেকে দেশার্থে যেভাবে নিজের ছেলে কাজ করেছেন ঠিক সেভাবে এগিয়ে নিয়ে যাবেন আমরা সেই পরিবারের সঙ্গে থাকব সম্বর্ধনা রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সিএম রিলিফ ফান্ড থেকে 5 লাখ টাকা অনুদান দেওয়ার আমরা ব্যবস্থা করেছি আজকে দিয়ে দেওয়া হয়েছে আর পরবর্তী সময়ে ইন্ডিয়ান আর্মি থেকে যেভাবে যে আর্থিক সহায়তা করা হয় যে সিস্টেমে রয়েছে সেটাতে সময় মতো সেই পরিবারের কাছে সেই বীর শহীদের পত্নীর কাছে পৌঁছে যায় রাজ্য সরকার দায়িত্ব সহকারে সেটা দেখবে কনসার্ন ডিএম দেখবে এখানকার যে জনপ্রতিনিধি এমএলএ রয়েছেন বীরেন্দ্র দেব বর্মা ওনারা দেখবেন আমরা সবাই মিলে এই পরিবারের সঙ্গে থাকব এবং আমি আশা করি উনি যে নিষ্ঠা সহকারে দায়িত্ব পালন করেছিলেন আমরাও ওনার পরিবারের সঙ্গে সেই নিষ্ঠা সহকারে আমাদের নৈতিক দায়িত্ব